গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। চলো দেখো আজকে বৃষ্টি ভেজা দিন দিয়ে শুরু করি। সকালবেলায় উঠে দেখি বৃষ্টি হচ্ছে ভীষণ, আর ঘুম থেকে উঠতেও আজকে অনেকটা লেট হয়ে গেছে। দেখালাম তোমাদের 6:30 বেশি বেজে গেছিলো। যা হোক করে মেয়েটাকে দেখো, ওর বাবা গিয়ে আগে স্কুলে দিয়ে এলো, ওরও ফার্স্ট ট্রেন ধরতে লেট হয়ে গেল, পরের ট্রেনে গেছিলো আর কি। দেখো নাহলে তো ও আগে বেরিয়ে যায়, তারপর মেয়ের স্কুল দিতে যাই আমি আর কি। আর এদিকে দেখো এখনও রান্না চলছে, ওই মাছ ভাজা হয়েছে, আর তোমার হয়েছে উচ্ছে চচ্চড়ি ডাল, এই হয়েছিল আর ভাত। আর তারপরে তো মেয়েকে তো স্কুল দিয়ে এসছিলো, তারপরে সে যা যা কাজকর্ম থাকে, বাসন মাজা থেকে ঘর মোছা পুজো করা সবটা সেরে খেয়ে আমি বেরিয়ে পড়লাম। দেখো মাকে নিয়ে এখন এসছি, একটু গঙ্গার জল নিতে এসছি। মা একটা মানে ব্যারেলে বোতলে কোথাও জল ছিল না, বললো নিয়ে যাবি? আমি বললাম হ্যাঁ তাহলে সময় যখন আছে নিয়ে যাব। তারপরে আধ ঘন্টার মধ্যে মাকে ঘুরিয়ে নিয়ে চলে এলাম, গঙ্গা মানে জলটা নিলো, নিয়েই চলে এসছি, বেশিক্ষণ লাগেনি, অল্প কটাই ছিল, গেলাম আর এলাম। আর এই দেখো আকাশের পরিবেশটা কত সুন্দর লাগছে, তাই তোমাদের সাথে একটু ভিডিও করলাম। আর এই যে মা এখানে জল ভরছে, আর আমি একটু ভিডিও করে নিয়ে মাকেও একটু হেল্প করে দিলাম। আর এটা যেহেতু খেয়াঘাট, পাশ থেকে দেখো লঞ্চ ছাড়ছে, যে মানুষ উঠছে সব ওদিক দিয়ে, ওদিক দিয়ে রাস্তা আছে আর কি। আর এদিকে সবাই চান টান করে জল ভরে, আর এদিকে এই যে মা একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিল, এবার আমি আর মা বাড়ি চলে যাব। আর তারপরে দেখো বাড়িটা এসে খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে তোমার ঘুমিয়েছিলাম কিছুক্ষণ, বৃষ্টি পড়ছিল বাইরে। আর তারপরে দেখো এখন বিকেলবেলায় এই 5:30 মতন বাজে, সবাই দেখো আঁকতে এসছে, স্যার আঁকাতে এসছে সৃষ্টিদের, এর মাঝখানে আর কোনো ভিডিওই করতে পারিনি। আর এখন দেখো একটু ঘুগনি করব, এই মটরটা একবার আগে সিটি দিয়ে রেখেছিলাম, আবার আর একবার আলুর সাথে সিটি দেবো, নাহলে এখনকার মটর একদম মানে গলতেই চায় না। তার এই যে 2-3 সিটি দেওয়ার পর না বেশ ভালো হয় খেতেও। আর এই যে দুখেপে আমি দেখো মটর আলু সব দিয়ে দিলাম, আর তারপরে এবার একটু জল দিয়ে বসিয়ে দেবো, তারপরে ওদিকে আটাটাও মেখে নেবো। আর ওদিকে স্যার পড়াতে এসছে, স্যারকে আজকে চা করে দিয়েছিলাম। আর মেয়ের আঁকা টাকা হয়ে গেলে আবার ওকে পড়তে বসাতে হবে, এখন যেহেতু আঁকছে আটকা আছে। এই ফাঁকে আমি একটু রুটি তরকারিটা সেরে নিই। আর এদিকে দেখো রুটি করা কমপ্লিট আমার, ঝটপট করে আটাটা মেখে রুটিটা করে নিলাম, ওদিকে মটরটা সিটি দিতে দিয়ে। তারপরে দেখো এদেরও আঁকা টাকা কমপ্লিট হয়ে গেছে, আর ওদের দুজনকে দেখো কমপ্লেন গুলে দিয়েছি, আর বিস্কুট দিয়েছি। সেই দেখো খেতে গিয়ে এত হাসছে গলায়, তারপর তো গলায় আটকেই গেছিলো, মানে কী যে করছে, এত বারণ করছে খেতে বসে হাসিস না, দুজন দুজনকে হাসিয়েই যাচ্ছে, কী আর বলবো, বারণ করলেও শোনে না। তারপরে দেখো এদিকে ঘুগনিটা করে নেবো, আর একদম অল্প তেলে করবো, দেখো অল্প একটু তেল দিলাম, হালকা পাতলা করে করবো, আর আদা জিরে টমেটো বাটা লঙ্কা বাটা দিয়ে করছি, আর এমনি কোনো অন্য কোনো মশলাও দিইনি, আর নুন হলুদ দিয়েছি ব্যাস। আর পেঁয়াজ রসুন তো আমি ঘুগনিতে দিই না, আমি নিরামিষই করি। এই যে এখন দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে এখন ওই সেদ্ধ করা আলু আর মটরটা দিয়ে নিলাম। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে তোমার গরম মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। আর আজকের ঘুগনিটা ভালোই সেদ্ধ হয়েছিল, ভালো টেস্ট হয়েছিল। এই যে হয়ে গেছে আমার ঘুগনি রান্না, এবার চাপা দিয়ে রেখে দেবো, আমার রুটির তরকারি তো একদম কমপ্লিট, এবার শুধু ওর আসার অপেক্ষায়। তাহলে আর ওর এসেই তো খিদে পেয়ে যায়, ওকে একবারে রুটি তরকারি দিয়ে দিয়ে, আর কোনো কোনো দিন মুড়ি টুড়িও খায়। আর আমার জন্য দেখো একটা চিকেন রোল প্যাটিস এনেছিলো, ওইটাই আমি আর মেয়ে এখন খেয়ে নেবো, দিয়ে ওকে এখন ওর বাবা পড়াবে, তারপরে ওকেও রুটি তরকারিটা দিয়ে দেবো, আর আমরাও খেয়ে নেবো। তারপরে
হ্যাঁ, আমার তো কাজকর্ম হয়ে গেছে, এখন শুধু কাজ বাকি আছে, সকালের কাটাকাটিগুলো, ওই কুটনো কাটাগুলো বাকি আছে, আর তোমার হচ্ছে খাওয়া দাওয়ার পর বাসন মাজাটা। আর দেখো আজকে মেয়েকে দুধ রুটি খাওয়ায়নি, এই ঘুগনির তরকারি দিয়ে এক থালায় মেয়ের আর আমার রুটি নিয়ে চলে এসছে, নিরামিষ যেহেতু তাই জন্য বিছানায় বসে খেয়ে নিচ্ছি, আর ভালো লাগছে না মানে রান্নাঘরে গিয়ে আজকে খেতে, তাই আর এইভাবে তো মেয়েকে খাওয়াতেও শিখতে হবে। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আগামীকাল নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। গুড নাইট, আজকের মতন টাটা।